লোন নিয়ে জালিয়াতির জেরে এক ব্যাংক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মুখুনপুর ঈদগাঁও গ্রামে। জানা গিয়েছে স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান বিকেলবেলা। সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন, কিন্তু গ্রামের মহিলারা জানান তারা কোন লোন নেননি, তারা কিস্তি দেবে কিসের জন্য। এরপরই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে রাত পর্যন্ত আটকে রাখে। এলাকার মহিলাদের দাবি তাদের ভুয়ো লোন তোলা হয়েছে, আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে। আর এই দাবিতেই ব্যাংকে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা ও পুরুষেরা, দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে। এরপরই খবর পেয়ে ভালুকাভেরির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই প্রসঙ্গে ভালুকাভেরি পুলিশ জানান, ওই কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সব বিস্তারে জানানো হবে। স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন, আমাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে, কিন্তু আমরা কোনো লোন তুলিনি, অথচ ওই কর্মী এসে আমাদের কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করেছে। দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম, সেটা শোধ হয়ে গেছে, পরে জানতে পারলাম আমাদের ডকুমেন্ট জাল করে ইতিমধ্যেই লাখাধিক টাকার লোন তোলা হয়েছে। কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নামে ইতিমধ্যে একটি লোন চলছে। এরপরই সন্দেহ হয়তো ওই ব্যক্তিকে আমরা বিক্ষোভ দেখাই এবং আটকে রাখি। কিছুদিন চালার পরে বলছে যে তোমাদের নামে লোন হয়েছে, এখন এক বছর থেকে আমরা ধরছি, তো বলছে যে কি সময় দিচ্ছে শোধ হয়ে যাবে, সময় দিচ্ছে শোধ হয়ে যাবে। ওরকম করতে করতে এক বছর হয়ে গেল, এক বছর থেকে কোনো সমাধান হয়নি। তখন আজকে কালকে আমাদের ওখানে গেছিল, আমরা ধরেছিলাম, দিয়ে পুলিশ এসে নিয়ে এনেছে, আবার আমরা অফিসে এসে ওই ঘুরে আমাদের কাছে সময় চাইছে, আমরা সময় দিব না, ফের আবার 3 মাস সময় চাইছে, আমরা সময় দিব না, আমরা এখনো সমাধান চাই। এখানে এসে আমরা কাগজপত্র দেখলাম, দেখে ফের আবার স্যাররা বলছে যে কি সময় 3 মাস, আমরা 3 মাস তো সময় দিব না, আমরা বন্ধ করে রেখেছি, আমরা সমাধান চাই, আমরা পেট চাই, পেট চাই, আমরা এনওসি এখনই নিব, এনওসিটা এখনই নিব আমরা। কতজনের এমনি ঘটনা ঘটেছে আমাদের ওখানে? ও কতজন আছে ওখানে, এর কোনো সমাধান এখন চাইছেন কি? এখন আমরা সমাধান চাই। আপনার নাম? আমার নাম জাহানারা। বাড়ি? মোহনপুর। গ্রামে আপনার এস কে এস ভারত ফাইন্যান্স থেকে এখান থেকে প্রায় 30-40 জন মহিলা ফেক লোন করেছে, আনুমানিক প্রায় 36-40 লক্ষ টাকা। সেটা ভালুকা ব্রাঞ্চের যে স্টাফেরা আছে ভারত ফাইন্যান্সে, তারা পুরোটাই আত্মসাৎ করেছে, এবং এখানকার গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে, সুবিচার চাইছে, এবং প্রশাসন এসছে, প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে, এবং এর আইনি ব্যবস্থা যথাযথ এখানকার মহিলারা দাবি করছে এবং যেন পাই প্রশাসন, এবং প্রশাসনের কাছে যেন, প্রশাসনের কাছে আমাদের এটাও দাবি যে তারা যেন সঠিক বিচারটা পায়। কালকে লিখিত একটা আবেদন দিতে হবে? না, এখন লিখিত করা আছে, লিখিত আছে, এই কই কাগজ এবং শপথ থেকে সই করা আছে। হ্যাঁ, এটা ওই নামটা একটু খালি, জসিম ভাই, এটা নামটা একটু খালি উল্লেখ করুন, অভিযোগ যাকে আটকে রেখেছো মহাদেব সরকার। আইডি নাম্বারটা ওর বলে দাও, আইডি নাম্বারটা বলো ভাই, আইডি নাম্বারটা দাও, তোমার আইডিটা ভাই, আইডিটা বার করো, আইডিটা বার করো, জসিম তো ঠিক আছে, ওটা দিবে, ওটা দিবে, এটা এখন আমরা পাঠাচ্ছি 10 জনের, মানে রাত্রি 10টার সময় আইডি দেখে নেবে।
নেবেন স্যার, ওই যে মিথ্যা কথা বলে আইডিটা একবার দেখিয়ে দেবেন। না না আইডিটা দেখিয়ে নেবেন, ঠিক আছে স্যার? এক কপি জেরক্স রাখুন। হ্যাঁ জেরক্স করে নিচ্ছেন ম্যাডাম, জেরক্স করে দিন। দাদা আইডিটা দাও, রাত্রি 10টার পর 8টা পর আইডি মিলে না, আমি আইডিটা সরি করে দিচ্ছি। আমার ব্যাড়ি আছে স্যার, একটু আইডিটা দেখিয়ে দিন। আমি এসআই বলছি। হ্যাঁ দাস। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি এই ছেলেটাকে নিয়ে যাচ্ছি। স্যার আপনি কি খবর পেলেন? এখানে খবর পেলাম ওই টাকা পয়সার ব্যাপারে একটা গন্ডগোল হয়েছে, এই ব্যাপারে আমি নিয়ে যাচ্ছি। প্রায় কত টাকার মতন বলেছে? ওরা তো অনেকজন অনেক মতো বলছে, কিন্তু এখন ওইখানে গিয়ে ব্যাংকের ব্যাপার আছে, এখন তো কিছু তো আমি জানি না, কিন্তু এখানে যা বলছে সবাই যে টাকা শোধ হয়ে গেছে, কিন্তু টাকা তো এখন কি হয়েছে? ওরা বলছে টাকা শোধ হয়েছে, কিন্তু মানে খাতাতে দেখাচ্ছে ডিউ। আমরা এসপিএস থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে আমরা লোন পরিশোধ করে দিয়েছি, করে দেওয়ার পরে পার্সোনাল ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে ওরা। কারা করেছে এটা? এসপিএস থেকে অফিসাররা ফিঙ্গার লোন করে আবার ওরা চালাই না, ডিউ ফেলে রেখেছে। ডিউ ফেলে রেখে আমরা অন্য জায়গায় যদি যাচ্ছি লোন লওয়ার জন্য, তো আমরা লোন দেয় না, তাহলে এর সমাধান চাই। তো আজকে এসে কি করলেন এখন? আজকে এসে দেখলাম কার কটি ডিউ আছে, অফিসাররা বের করলো, লিস্ট বের করে দেখছে, কাউরে আছে 15,000, কাউরে আছে 60,000, কাউরে আছে 40,000। তারপরে এক বছর থেকে সময় লিয়ে হয়নি, আজকে আবার সময় চাইছে 3 মাস। এখন আমরা সমাধান চাই, যতক্ষণ সমাধান না হবে অফিসাররাকে ছাড়বো না আমরা। কোনটা করেছিল? না না আমাদের জানিয়ে করেনি, চুরি করে করেছে। ওদের কাছে প্রথমে নিয়েছি, তখন ওই ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস নিয়ে ওরা করে নিয়েছে। প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? জানিয়েছি। প্রশাসন কি বলল? প্রশাসন বলছে যে ওরাকে বলল অফিসার রাখে, কিভাবে মিটাবেন মিটান। আপনার নাম? সাবিনা ইয়াসমিন। বাড়ি? মোহনপুর। কতজনের এমনি ঘটনা ঘটেছে? মোটামুটি 28 জনের। ওখানে অফিসে